আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য, যাদের আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আল রাজি ব্যাংকের অ্যাপস আপডেট হওয়ার পর অনেকেই আমাদেরকে পার্সোনালি নক দিয়েছেন বা বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট করেছেন কিভাবে নতুন করে বেনিফিশিয়ারি অ্যাড করবেন এবং বাংলাদেশে টাকা পাঠাবেন, সে বিষয়ে একটা নতুন ভিডিও দেওয়ার জন্য। তো দর্শক, আজকে তাদের জন্য এই ভিডিওটি অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো আমরা তৈরি করি, তাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার বিশেষ করে অনুরোধ করছি। দর্শক, যদি আপনার অ্যাপসটি আপডেট করা না থাকে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আগে আপডেট করে নেবেন। আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে প্রথমেই অ্যাপসে লগ ইন করে ফেলবেন। অ্যাপসে লগ ইন করার পর এই আপডেট বিষয়ে কিন্তু আমরা আরেকটি ভিডিও দিয়েছি, সেটা চাইলে আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো এখানে হোম পেজে আসার পর দেখতে পাচ্ছেন একেবারে নিচে ট্রান্সফার অপশনটি আছে। এই ট্রান্সফার অপশনটিতে আপনি ক্লিক করার পর এখানে নিউ বেনিফিশিয়ারি, আমরা লাল দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই নিউ বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন। এখানে আসার পর ইন্টারন্যাশনাল, একেবারে তিন নম্বর অপশনটি ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি, এখানে ক্লিক করবেন। তারপরে আপনি কি ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তির কাছে টাকা পাঠাবেন নাকি কোম্পানি, তা আমরা সাধারণত বেশিরভাগই কোম্পানির কাছে পাঠাই না, আমরা পাঠাই ব্যক্তির কাছে, আমাদের স্বজনদের কাছে। তো আমরা এটা প্রথমটাই রেখে দেব। তারপরে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, আপনি যদি ইন্ডিয়া পাঠাইতে চান, ইন্ডিয়া পাকিস্তান যেই দেশেই পাঠাইতে চান। তো আমাদের বেশিরভাগ দর্শকরাই হচ্ছেন বাংলাদেশি, অনেকে আছেন কলকাতা বা ইন্ডিয়ার যারা বাংলাভাষী আছে তারা তাদের দেশ সিলেক্ট করে নেবেন। তো বাংলাদেশ সিলেক্ট করার পর বাংলা টাকা সিলেক্ট করবেন। এখানে ক্যাশ পিকআপ, ব্যাঙ্ক ট্রান্সফার, মোবাইল ওয়ালেট। তো ক্যাশ পিকআপ যেটা গোপন নাম্বারে সেটা তো আপনারা জানেনই, আর ওয়ালেট হচ্ছে আপাতত শুধুমাত্র বিকাশে টাকা পাঠানো যাচ্ছে এখানে, এটা মানিগ্রামের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন এখানে শুধু একটি নাম, নেক্সটে যদি কোনো আপডেট আসে অবশ্যই আমরা এই বিষয়ে ভিডিও দেবো। তাই আমরা ব্যাঙ্ক ট্রান্সফার, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি জরুরি। তো এখানে তিনটা অপশন আছে, ব্যাঙ্ক ট্রান্সফার, মানিগ্রাম ট্রান্সফার এবং ট্রান্সফার্স্ট, এই তিনোটার মাধ্যমেই কিন্তু বাংলাদেশে আমরা প্রথমে ট্রান্সফার্স্ট এটার বেনিফিশিয়ারি সিস্টেমটা দেখাচ্ছি। ট্রান্সফার্স্ট অপশনটি ক্লিক করার পর নেক্সটে আসবেন, এখানে ডিটেলস দিতে হবে। প্রথমে বেনিফিশিয়ারি ফার্স্ট নেম, লাস্ট নেম, ফ্যামিলি নেম মানে লাস্ট নেম, এরপরে বেনিফিশিয়ারি ন্যাশনালিটি, অ্যাকাউন্ট নাম্বার, এরপরে নিচে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটি হুবহু যদি আপনি না জানেন তার বাংলাদেশের যে কোনো একটি বেনিফিশিয়ারি নাম্বার দিয়ে দিলেও হবে, আর যদি ব্যাংকেরটা জানা থাকে তাহলে সেটা দিয়ে দেবেন। এরপর কোন ব্যাংকে টাকা পাঠাবেন সেটা দিয়ে দেবেন, যেমন আমরা সোনালী ব্যাংকের একটি বেনিফিশিয়ারি অ্যাড করছি, সেটা আপনাকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা বেনিফিশিয়ারির নাম সঠিক করে এবং অ্যাকাউন্ট নাম্বারটা, এই দুইটা জিনিস এবং ব্যাংকের নাম, এই তিনটা জিনিস যদি আপনি সঠিকভাবে অ্যাড করেন আপনার টাকা অবশ্যই 100% যাবে এবং বেনিফিশিয়ারি 100% অ্যাড হবে। নেক্সটে ক্লিক করার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখন বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গিয়েছে অলরেডি, কল মি নাও এই অপশনে ক্লিক করে আপনাকে বেনিফিশিয়ারি অ্যাক্টিভ করতে হবে। তো এটাই হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম। দেখতে পাচ্ছেন অলরেডি কল চলে এসেছে, কলটা রিসিভ করবেন। করার পর আপনাকে নির্দেশনা অনুযায়ী যেই অপশনটি ক্লিক করতে বলবে সেটা, যেমন আমাকে এখন পাস ক্লিক করতে বলেছে, পাস ক্লিক করার পর অটোমেটিক কলটি কেটে যাবে। দেখতে পাচ্ছেন হ্যাজ বিন সাকসেসফুল অ্যাক্টিভেট। তো আপনারা নেক্সটে মেকে ট্রান্সফার যে কোনো একটা অপশনে ক্লিক করবেন। আবারও ট্রান্সফার অপশনে আমরা আসলাম, দেখি আমাদের বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গিয়েছে কি না। ইন্টারন্যাশনাল ট্রান্সফারের অপশনে আসলাম, এই যে আমরা মরিয়াম আক্তার যেই ইয়ারটি বেনিফিশিয়ারিটি অ্যাড করেছি, এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার্স্ট প্রথমটাই, এটাই কিন্তু মাত্র সোনালী ব্যাংকের অ্যাড করেছি। তো এটার উপরে ক্লিক করবেন। করার পর আপনি যত টাকা পাঠাইতে চান, বাংলাদেশে যদি সৌদির রিয়াল হিসাবে পাঠাইতে চান তাহলে আপনার পছন্দ অনুযায়ী আপনার 1000-2000 যত টাকা পাঠান আর কি সেটা লিখে দিবেন। আর যদি বাংলাদেশি কারেন্সি, এই যে কারেন্সি লেখা আছে টাকার নিচে, এটার উপরে আপনি ক্লিক করবেন। এরপরে বাংলা টাকা হিসাবে যদি বাংলা টাকা 5000, 10000, 20000 এভাবে পাঠাইতে চান, তারপর আপনার না ফর্ম অ্যাকাউন্ট, এখানে আপনার আল রাজি ব্যাংকের অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। নিচে ফ্যামিলি এক্সপ্রেস, এটা অটোমেটিক দেওয়া থাকবে। নেক্সটে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু
এখানে সুন্দরভাবে কোনো ধরনের এরর বা কোনো কিছুই আসেনি। তো এখানে দেখতে পাচ্ছেন 100 টাকায় কত টাকা বাংলাদেশি পাবো, এবং নিচে এটা কিন্তু ট্রান্সফারড অপশনে বেনিফিশিয়ারি অ্যাড করলে একটা সমস্যা, আপনি একটু টাকা বেশি কাটে, এটা 11.99 হালালার মতো কাটবে। নেক্সটে ক্লিক করবেন, ওটিপি আসবে, ওটিপি দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার ব্যাংকে টাকাটি চলে যাবে। তবে এটা ওয়ার্কিং ডে হলে, অনেক ব্যাংক যেমন ইসলামী ব্যাংক হলে সাথে সাথে চলে যায়, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এগুলো হলে, বা ডাচ বাংলা ব্যাংক হলে সাথে। তো আবার আরেকটা এবার বেনিফিশিয়ারি অ্যাড করে দেখাচ্ছি। সেম আপনারা অ্যাড বেনিফিশিয়ারিতে আসবেন, আসার পর এখানে প্রথমে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, এরপরে আপনি বাংলাদেশি টাকা সিলেক্ট করে নেবেন, এরপরে আবার ব্যাংক সিলেক্ট করে নেবেন। এখানে ট্রান্সফার অপশনটি আপনারা মানিগ্রাম, এটা একটু আগেরটার থেকে একটু কঠিন, এজন্য এটা দ্বিতীয়তে এনেছি। মানিগ্রামে এখানে প্রথমে ফার্স্ট নেম এবং ফ্যামিলি নেম, যেমন আমার নাম এমডি হাবিবুর রহমান, প্রথমে এমডি হাবিবুর, নিচে রহমান। তিন নম্বর ঘরে আপনি বাংলাদেশি, যা অবশ্যই বাংলাদেশে টাকা পাঠাবেন, তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, আপনি যেই দেশে বেনিফিশিয়ারি অ্যাড করবেন ওই দেশের নাম সিলেক্ট করে নেবেন। স্টেট নেম এটা যে কোনো, এটা ওগুলো ভেরিফাই হয় না, আপনার আশেপাশে যে কোনো একটা রাস্তার নাম দিয়ে দিবেন। তারপরে স্টেট নাম্বার, এটা আপনি এটাও পছন্দ মতো দিয়ে দিবেন। বেনিফিশিয়ারির পিও বক্স নাম্বার, এটা আপনার যে পোস্টাল কোড আছে আপনার থানা বা জেলার সেটা ব্যবহার করে দিবেন, বাস। এবং বেনিফিশিয়ারি সিটি, এটা আপনার ব্যাংকটা যেই সিটিতে খোলা আছে সেটা দিয়ে দিবেন। দেখাচ্ছে অনেকের বাড়ি কুমিল্লা কিন্তু ব্যাংক খোলা আছে ঢাকাতে, সেটাই দিবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন, এখানে কোডটা দেওয়া আছে সেটাতে আর হাত দিবেন না। নিচে আপনি বেনিফিশিয়ারির মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, অবশ্যই জিরো ছাড়া দিতে হবে, জিরো দিলে, কারণ জিরো উপরে দেওয়া আছে, শুধু 1 থেকে 10 সংখ্যার নাম্বারটি আপনারা দিয়ে দেখতে পাচ্ছেন। নে আরেকটি অপশন আছে, এবার ব্যাংক সিলেক্ট করার কথা বলেছে, এখানে অল ব্যাংক লেখা আছে, এটাই সিলেক্ট করে দেবেন। এখানে কোনো ধরনের ব্রাঞ্চ বা ব্যাংকের নামও কিন্তু সিলেক্ট করা লাগবে না, আপনার সরাসরি কিন্তু অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তো নেক্সটে ক্লিক করবেন, যদি সব কিছু ঠিক থাকে এখানে আপনার আবারও ডিটেলস দেখে নেবেন। কনফার্ম অপশনে আপনি ক্লিক করবেন, সেম এখন আমাদের বেনিফিশিয়ারি মানিগ্রামের বেনিফিশিয়ারিটি অ্যাড হয়েছে, কল মি নাও এই অপশনে আপনি ক্লিক করবেন, কল দিবে। এরপরে যেটা আপনাকে ক্লিক করতে বলে সেই অপশনটি আপনি ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কল চলে এসেছে। এবার আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বেনিফিশিয়ারি ট্রান্সফারড অথবা মানিগ্রামের বেনিফিশিয়ারি আপনারা অ্যাড করবেন। আমরা যদি এখন ট্রান্সফার অপশনে আসি, ইন্টারন্যাশনাল ট্রান্সফারে আসি, এই যে এমডি হাবিবুর রহমান প্রথমটাতে, এটাতে যাই, দেখেন মানিগ্রাম সি টু সি, মানে ব্যাংক টু ব্যাংক, এই এটা এখানে দেওয়া আছে প্রথমটাই। তো সেম এভাবেই আপনি আবারও এখানে আপনি যত রিয়াল পাঠাইতে চান সেটা দিয়ে দেবেন। নেক্সট থেকে আপনার অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন, নেক্সটে ক্লিক করবেন, ওটিপি যাবে, ওটিপি দেওয়ার পরই আপনার টাকাটি। তো এখানে কথা হচ্ছে সর্বোচ্চ আপনার থেকে 2 থেকে 3 কর্মদিবস বাংলাদেশে পৌঁছতে সময় লাগতে পারে, এজন্য আর বৃহস্পতিবার একেবারে শেষের দিকে, শুক্রবার শনিবারে টাকা পাঠাবেন না। বর্তমানে দেখেন আমি এই ভিডিওটা, সামনে ঈদ আসতেছে, ব্যাংক কিন্তু বন্ধ থাকবে, অনেক সময় টাকা নাও যাইতে পারে, যেমন ইসলামী ব্যাংক হলে চলে যাবে, সমস্যা নাই। তো আপনারা যদি ব্যাংক টু ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করতে চান সেটা এখানে অ্যাড করতে পারবেন না, কারণ সেটা আইবিএন নাম্বার লাগে, তো আমাদের দেশে তো আইবিএন নাম্বার নাই। আর বেনিফিশিয়ারি ডিলিট করার জন্য দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার অপশনে আসার পর এখানে 3-ডট আইকনে ক্লিক করবেন, ডিলিট বেনিফিশিয়ারির উপরে ক্লিক করলে আপনার যদি প্রয়োজন না হয় সেভাবে ডিলিট করে দিতে পারবেন। তো দর্শক, ব্যাংক যেই এখানে তো 3টি অপশন দেখিয়েছিলাম, একটি সে ব্যাংক, আর 2 নম্বরটি হচ্ছিল মানিগ্রাম, 3 নম্বরটি ট্রান্সফারড। ব্যাংক টু ব্যাংক অ্যাড করতে হলে আপনারা তা হুইল আলরাজিতে গিয়ে সরাসরি যদি 100 রিয়াল বা অনেক সময় তারা অ্যাড করে দেয় সেখান থেকে অ্যাড করে নিলে আপনার এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো এই ছিল দর্শক ভিডিও, এটা আমাদের একটি ফেসবুক পেজ একমাত্র, আপনারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে দিবেন, এটা আপনাদের কাছে একটি অনুরোধ। আর একটি খুশির সংবাদ হচ্ছে দর্শক, আপনাদের কাছে যদি বাংলাদেশি, রবি, এয়ারটেল এবং গ্রামীণ এই 3টা মাত্র সিমই আমরা রোমিং করে থাকি আপাতত, যদি আপনাদের কাছে, আপনারা সৌদি আরব, কাতার, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অন্যান্য কান্ট্রি থেকে যেখান থেকেই দেখেন না কেন, যদি ব্যবহার করতে চান বিদেশের মাটিতে বাংলাদেশি সিম, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন।